नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। मार्च 2023 पांचटी राशि विश्व रेकर्ड गड़बे, अर्थात मार्च मासे बछरेर तृतीय मासे समस्त रेकर्ड भेंगे नतून रेकर्ड गड़ते चलेछे ए पांच राशि। कौन ए सौभाग्यशाली पांचटी राशि आमी एके एके जानाबो। देखुन, ग्रहेर जे गोचर किछु किछु समय हय खूब भालो चले, आबार किछु किछु समय थाके खूब खराब किन्तु चले। अर्थात एटा सम्पूर्ण डिपेंड करे हच्छे ग्रहेर उपर। आपनार जीवने कौन समयटा भालो रयेछे अथवा कौन समयटा आपनार क्षेत्रे समस्या बहुल रयेछे सेटा एकजन एक्सपार्ट एस्ट्रोलजार किन्तु आपनाके जानाते किन्तु पारबे। এই যে মার্চ মাসে গ্রহের যা গোচর সেই অনুযায়ী এই পাঁচটি রাশি নতুন রেকর্ড গড়বে, সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। দেখুন, একটি কথা আপনাদেরকে আমি বলি, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সমস্যা রয়েছে। আপনি ভিডিও দেখছেন কিন্তু আপনার সঙ্গে যদি সেই ঘটনাগুলি না ঘটে, জানবেন আপনার জন্মছকে বড় কোনো সমস্যা কিন্তু রয়েছে। অর্থাৎ আপনি দেখছেন ভিডিও কিন্তু আপনার সমস্যা থেকেই গেছে, আপনি এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন। জীবনে একটি কথা আপনাকে বলছি, জীবনে এগিয়ে যেতে গেলে একমাত্র আপনাকে জ্যোতিষশাস্ত্র কিন্তু এগিয়ে নিয়ে যাবে, কারণ গ্রহ কিন্তু কথা কিন্তু বলে। গ্রহ আপনাকে বলবে যে আপনার আগামী দিনে শুভ না অশুভ, এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করা দরকার। ওই কৌশিক রায় হচ্ছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি আমি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। বিবাহ ক্ষেত্রে সমস্যা চলছে, দায়িত্ব নিয়ে বলছি, সেখানে দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আসবে। বিয়ে হচ্ছে না প্রচুর, এখন শুধু ছেলেদের মেয়েদের না, ছেলেদেরও কিন্তু সমস্যা কিন্তু রয়েছে বিয়েতে। চাকরি ক্ষেত্রে সমস্যা, শত্রুতা, মামলা মকদ্দমা, ব্যবসাতে দিয়ালে পিঠ ঠেকে গেছে, আপনার ঋণের উপর ঋণ, অর্থাৎ একটা ঋণ শোধ করার জন্য আরেক জায়গা থেকে ঋণ নিয়ে আপনি শোধ করছেন। ডেফিনেটলি আপনাকে আমি একটি কথা বলবো, জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার বিজ্ঞান, তো আপনাকে সেই জায়গা থেকে কিন্তু তুলে কিন্তু নিয়ে আনানো কিন্তু সম্ভব। গ্রহ আপনাকে কিন্তু শেষ কথা কিন্তু বলবে। দেখুন, আমাদের জন্মছকে নবগ্রহের মধ্যে নটি গ্রহই কিন্তু খারাপ থাকে না, নটি গ্রহই কিন্তু ভালো থাকে না, অর্থাৎ শুভ এবং অশুভ দুটি কিন্তু থাকে। আমি বারবার বলি, নবাংশ চার্টকে বিশ্লেষণ করা দরকার, এবং আপনার জন্মছকে গ্রহগুলো কোন নক্ষত্রে অবস্থান করছে এটাও কিন্তু জানা দরকার। আপনার ক্ষেত্রে সেটা পজিটিভ রয়েছে না নেগেটিভ রয়েছে এটা আগে জানা দরকার। যদি আপনার পজিটিভ থাকে তাহলে আপনি আগামী দিনে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার কিন্তু জীবনে হবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাবের উপর। আমি বারবার বলি, যাদের সমস্যা রয়েছে কিনা আপনি বার্থ চার্ট রিফরমেশন করান। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার জন্মকুণ্ডলীকে অ্যানালাইসিস করে চুলচেরা বিশ্লেষণ করে সঠিক প্রতিকারের মাধ্যমে আমি
আপনাকে কিন্তু ঘুরে দাঁড় করাবো। অর্থাৎ কৌশিক রায় সবারই কিন্তু হাত ধরে না, আর যার হাত ধরবে সে জানেন জানবে সৌভাগ্যবান, তাকে আমি টেনে তুলবই। দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রেই যে হবে এটা নয়। আমি আপনাকে একটি কথা আমি বলি, যে সমস্যাগুলো রয়েছে একমাত্র জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে টেনে কিন্তু তুলতে পারে। ভিডিওটা শুরু করা যাক। মার্চ মাসে কোন রাশিগুলো বিশ্ব রেকর্ড করতে চলেছে, নতুন রেকর্ড করবে? দেখুন, বড়দের প্রণাম জানাই, ছোটদের আন্তরিক ভালোবাসা জানাই, শ্রেয়াশিস জানিয়ে শুরু করছি রাশিগুলোর নাম এবং কোন কোন দিক থেকে বেনিফিট পেতে চলেছে সেই রাশিগুলোর সম্বন্ধে আমি আলোচনা করব। প্রথম রাশি মার্চ মাসে, সে রাশির নাম লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, তুলা রাশি। তুলা রাশির সোনায় সুহাগা হতে চলেছে মার্চ মাসে। আপনার ব্যবসা, আপনার আকস্মিক প্রাপ্তি এবং কর্ম সম্পত্তি, আটকে থাকা টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। গ্রহের যা গোচর, ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিবে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, দ্বিতীয় রাশি সৌভাগ্যশালী হতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির মার্চ 2023 বিশ্ব রেকর্ড করতে চলেছে। ডেলি ইনকাম, আর্থিক স্থিতি মজবুত হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে, বিদেশ থেকে লাভ পাবেন এবং আপনাদের আত্মসম্মান, আত্মমর্যাদা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবং হঠাৎ প্রাপ্তির একটা বড় যোগ কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। লিখে রাখুন, যত বৃষ রাশির দর্শক রয়েছেন, আপনাদের এই মার্চ মাস কিন্তু সোনায় সুহাগা হতে চলেছে। আপনার অর্থনৈতিক দিক থেকে, আপনার পারিবারিক দিক থেকে, আপনার দাম্পত্য সুখের দিক থেকে, ব্যবসার দিক থেকে, ক্যারিয়ারের দিক থেকে এবং শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট, ট্রেডিং, লটারি, এই সমস্ত থেকে কিন্তু আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো, লিখে রাখুন, যে রাশি বিশ্ব রেকর্ড করবে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করবে। আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হবে, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হবে, ব্যবসায় ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এবং যারা মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, সেখান থেকে লাভ কিন্তু পাবেন। এরপর যে রাশির আমি কথা বলবো, লিখে রাখুন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির সোনায় সুয়াগা হতে চলেছে। অর্থাৎ না হওয়া কাজগুলো আপনাদের কিন্তু এবার হতে কিন্তু শুরু করবে এবং সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ এই সময় কিন্তু আপনাদেরকে দিবে। আপনি বৃশ্চিক রাশির মানুষ এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির অর্থনৈতিক সৌভাগ্য আসতে চলেছে। মান সম্মান, খ্যাতি, যশ, পদ প্রতিষ্ঠা, লাভ হতে কিন্তু চলেছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ এই সময় কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির শুভ বিবাহ, দীর্ঘদিনের মনোবাঞ্ছা পূরণ আপনাদের হবে, অর্থনৈতিক কাঠামো আপনাদের মজবুত হতে চলেছে, বিদেশ থেকে ইনকাম আপনাদের বাড়বে এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় কর্মক্ষেত্রে উন্নতি এবং সফলতা, মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা, লাভ, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণের সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি। এবং
আকর্ষিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা, ট্রেন্ডিং থেকে আপনার কিন্তু হঠাৎ কোনো সূত্র থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু আপনার সাথে কিন্তু হতে চলেছে। অর্থাৎ আমি যে কটি রাশির কথা বললাম মার্চ মাসে 2023 সমস্ত রেকর্ড ভাঙবে, নতুন রেকর্ড গড়বে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত, অকল্পনীয়, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই পাঁচটি সৌভাগ্যশালী রাশি। অর্থাৎ পায়ের তলের মাটি শক্ত হতে চলেছে এই পাঁচ রাশির। ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।